আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জামরুল গাছের ছাল এবং ফুরকির মাধ্যমে আমরা খুব সহজেই ঘরে চারা তৈরি করতে পারব। এতে আমাদের কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। অ্যালোভেরা এবং জামরুল গাছের ছাল এবং তার একটি ছোট্ট ফুলকি থেকে আমরা এই চারাটা তৈরি করতে পারবো। চলুন তাহলে শুরু করা যাক।